আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আশিক প্রথমে জানিয়ে সংবাদ শিরোনামগুলি বাইডেনের বিজয় ও মার্কিন সম্পর্কের তুর্কি ভবিষ্যৎ নিজেদের বাড়ি পড়াচ্ছেন আর্মেনিয়রা রিপাবলিকান নেতারা মার্কিন গণতন্ত্রকে ছোট করছেন ওবামা জেলে নওয়াজ কন্যার বাথরুমে ক্যামেরা লাগানোর অভিযোগ বাইডেনের তিনশো ছয় ইলেকট্রাল ভোট ট্রাম্পের থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জাতিসংঘের দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন পুরো বিস্তারিত জানাবেন সেলিম রেজা তবে তার আগে একটি অনুরোধ থাকবে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য মার্কিন মূলকের নির্বাচন নিয়ে তুরস্কের গণমাধ্যমের খবর সম্প্রচার ও টকশোগুলো দেখলে মনে হয় ডোনাল্ড ট্রাম্প হেরে যাওয়ায় তার সমর্থকদের চেয়ে তুর্কিরা বেশি কষ্ট পেয়েছে তুরস্কের অনেক রাজনৈতিক বিশ্লেষকদের মতে ট্রাম্প হেরে যাওয়ায় আমেরিকার নতুন সরকার তুরস্কের বর্তমান সরকারের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে আক্রমণ চালাবে তুর্কি বিশ্লেষকদের মতে জো বাইডেন শাসিত আমেরিকা আগামী বছরগুলোতে তুরস্কে আরও বেশি বিশৃঙ্খলা তৈরি করার ইন্ধন দেবে এমনকি সরকার বিরোধী আন্দোলনও ফুসলিয়ে দিতে পারে তাদের কথায় যুক্তি আছে এ বছরের শুরুর দিকে বাইডেন নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে এক কথোপকথনে তুরস্কের সরকার পরিবর্তনের জন্য আমেরিকার সব ধরনের পন্থা অবলম্বন করার পরামর্শ দেন তবে আমি এই দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করতে চাই ওবামার সময় তুরস্ক আমেরিকার সম্পর্ক প্রেসিডেন্ট বারাক ওবামার সময় থেকেই দেশটির সঙ্গে তুরস্কের খারাপ সম্পর্ক খারাপ হতে শুরু হয় তুরস্কে দু হাজার ষোলো সালের রক্তক্ষয়ী ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর এই সম্পর্ক একেবারে তলানিতে নিতে গিয়ে ঠেকে তুরস্ক আমেরিকা প্রবাসী ফেতুল্লাহ গোলেনকে অভ্যুত্থানের প্রধান সমন্বয়কারী সাব্যস্ত করে ওবামা প্রশাসনের কাছে তাকে ফেরত পাঠানোর লিগাল নোটিশ দেয় কিন্তু ওয়াশিংটন তাকে ফেরত পাঠানো তো দূরের কথা তার সঙ্গবাঙ্গদের আমেরিকায় ঢোকা ও থাকার পথ সহজ করে দেয় সিরিয়া ইস্যুতেও আঙ্কারা এবং ওয়াশিংটনের মতো পার্থক্য ওবামার সময়কালেই দ্বন্দ্বের রূপ নেয় অন্যদিকে নিজেদের বাড়ি পোড়াচ্ছেন আর্মেনীয়রা সাম্প্রতিক শান্তি চুক্তির অংশ হিসাবে হাজার হাজার জাতিগত আর্মেনিয়ান নাগান্ন কারাবাকের আশপাশের অঞ্চলগুলো থেকে পালিয়ে যাচ্ছে চুক্তি অনুযায়ী ওই অঞ্চলগুলো আজারবাইজানকে হস্তান্তর করা হবে বিবিসি জানিয়েছে কিছু জাতিগত আর্মেনীয় তাদের নিজের ঘরবাড়ি বাড়ি ধ্বংস করছে যাতে কোনো আজার প্রবেশ করতে না পারে এ বিতর্কিত অঞ্চলটি আজার ভূখণ্ড হিসাবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত তবে উনিশশো সাল থেকে এটি জাতিগত আর্মেনিয়ানরা পরিচালনা করে আসছে চুক্তি অনুসারে আর্মেনিয়াকে পনেরো নভেম্বরের মধ্যে বেশ কয়েকটি জেলার নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে দুই দেশের সংঘাতের মূলে ওই নাগানো কারাবাক অঞ্চল এলাকাটি জাতিগত আর্মেনীয় অধ্যুষিত সোভিয়েত ইউনিয়নের পতনের সময় ভোটাভুটিতে অঞ্চলটি আর্মেনিয়ার সঙ্গে থাকার পক্ষে রায় দেয় এরপর বিষয়টি নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে বেঁধে যায় ১৯৯০ সালের ওই যুদ্ধে প্রায় তিরিশ হাজার মানুষের প্রাণহানি ঘটে সেই যুদ্ধ থামে উনিশশো সালের এক যুদ্ধবিরতির মাধ্যমে এরপর থেকে এলাকাটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের অংশ হিসাবে স্বীকৃত তাদের সমর্থনে আর্মেনিয়ার সরকার আন্তর্জাতিক পরাশক্তিগুলোর মধ্যস্থতায় দশকের পর দশক আলোচনা হলেও শান্তি চুক্তি অধরা থেকে গেছে এদিকে রিপাবলিকান নেতারা মার্কিন গণতন্ত্রকে ছোট করছেন ওবামা রিপাবলিকান দলের নেতারা যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে ছোট করছে বলে অভিযোগ তুলেছেন মার্কিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেন স্পষ্টভাবে জয় পেয়েছেন এরপরও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভিত্তিহীন অভিযোগকে সমর্থন দেওয়ার মধ্য দিয়ে রিপাবলিকান দলের নেতারা কার্যত মার্কিন গণতন্ত্রকেই ছোট করেছেন খবরে বলা হয় সিবিএসকে দেওয়া ওই সাক্ষাৎকারটি ছিল মূলত ওবামার স্মৃতি নিয়ে লেখা বই প্রকাশ উপলক্ষে আগামী রবিবার ওই সাক্ষাৎকারটি টেলিভিশনে প্রসারিত হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন তবে তা এখনও মেনে নেননি দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জালিয়াতির অভিযোগে ইতিমধ্যে বেশ কিছু মামলা করেছে তার প্রচারণা শিবির যদিও তার টিম এখনো কোনো প্রমাণ হাজির করতে পারেনি আরেক দিকে জেলে কন্যার বাথরুমে ক্যামেরা লাগানোর অভিযোগ নওয়াজ শরীফ পরিবারের বিরুদ্ধে কার্যত উইস হ্যান্ডিং চলছে পাকিস্তানে বলে অভিযোগ পাওয়া গেছে এবার নওয়াজ কন্যা মরিয়ম নওয়াজ শরীফ অভিযোগ করেছেন জেলে তিনি যে ঘরে ছিলেন এবং যে বাথরুম ব্যবহার করতেন সেখানে ক্যামেরা লাগানো ছিল খবর এনডিটিভের এক সাক্ষাৎকারে পাকিস্তান মুসলিম লীগের ভাইস প্রেসিডেন্ট মরিয়ম বলেন আমাকে দুবার জেলে যেতে হয়েছে আমি নারী হ সত্য আমার সঙ্গে কারাগারে যে আচরণ করা হয়েছে সে বিষয় যদি বলা শুরু করি তাহলে ওরা মুখ দেখাতে পারবেন না অর্থ আত্মসাতের মামলা গত বছর জেল খাটতে হয়েছিল মরিয়মকে তিনি ইমরান খান প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ নিয়ে বলেন যেভাবে আমার সঙ্গে আচরণ করা হয়েছে তাতে বোঝা যাচ্ছে পাকিস্তানের নারীরা কতটা সুরক্ষিত ভাববেন না মেয়েরা দুর্বল তা সে পাকিস্তান হোক বা বিশ্বের যে কোনো প্রান্ত আরেকদিকে বাইডেনের তিনশো ছয় ইলেক্টোরাল ভোট ট্রাম্পের দুশো বত্রিশ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সব অঙ্গরাজ্যের ফল ঘোষণা করেছে স্থানীয় সময় শুক্রবার বিকেলে ঘোষিত এই ফলাফলে দেখা যাচ্ছে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন তিনশো ছয় ইলেক্টোরাল কলেজ ভোট পেয়ে নির্বাচিত প্রেসিডেন্ট হিসাবে নিজের অবস্থানকে সুসংহত করছেন অন্যদিকে ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন দুশো বত্রিশ ইলেকট্রাল ভোট খবর বিবিসির এটি হচ্ছে দু হাজার ষোলো সালের প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক উল্টো ফলাফল ওই বছরের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তিনশো ছয় ইলেক্টোরাল কলেজ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিন্টন পেয়েছিলেন দুশো বত্রিশ ভোট শুক্রবারের আগ পর্যন্ত বাইডেনের ইলেক্টোরাল ভোট সংখ্যা ছিল দুইশো এবং ট্রাম্পের দুশো সতেরো শুক্রবার অ্যারিজোনা জর্জিয়া ও নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের ফল ঘোষিত হয় অ্যারিজোনা ও জর্জিয়া অঙ্গরাজ্যে বাইডেন বেশি পপুলার ভোট পাওয়ায় ওই দুই অঙ্গরাজ্যের সাতাশ ইলেকট্রাল কলেজ ভোট তার ঝুলিতে জমা পড়ে ফলে তার ভোট সংখ্যা দাঁড়ায় তিনশো ছয় অন্যদিকে নর্থ ক্যারোলিনার পনেরো ভোট নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প মোট দুশো বত্রিশ ইলেকট্রোরাল ভোট ঘরে তুলতে সক্ষম হন এদিকে ট্রাম্প যথারীতি এই ফল মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে তার সমর্থকদের রাজপথে বিক্ষোভ দেখানোর আহ্বান জানিয়েছেন অন্যদিকে বাইডেন ক্ষমতা নিলেই জাতিসংঘে মার্কিন দূত হতে পারেন হিলারি ক্লিন্টন হিলারি ক্লিন্টন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের স্ত্রী বারাক ওবামার মেয়াদে নিজেও ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এরপর ট্রাম্পের সঙ্গে দু সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান তিনি এবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেন আগামী জানুয়ারিতে আমেরিকার দায়িত্ব হাতে নেবেন তিনি এরপরে হিলারিকে জাতিসংঘের মার্কিন দূত হিসাবে নিয়োগ দিতে পারেন জো বাইডেন শুক্রবার ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় সবকিছু ঠিক থাকলে আগামী বিশে জানুয়ারি প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেবেন জো বাইডেন ইতিমধ্যে তিনি তার করোনা ভাইরাস টাস্ক ফোর্সের সদস্য কারা হবেন তার নির্ধারণ শুরু করেছেন আগামী জানুয়ারির মধ্যেই নিজের মন্ত্রিসভার সদস্য কারা হবেন সেটিও চূড়ান্ত করবেন তিনি সর্বশেষ কাতারের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জাতিসংঘের কাতারের ওপর থেকে সৌদি নেতৃত্বাধীন কয়েকটি দেশের আরোপিত নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার করে নেওয়ার দাবি জানিয়েছেন জাতিসংঘের বিশেষজ্ঞ দল তারা এই নিষেধাজ্ঞাকে মানবাধিকার লঙ্ঘন হিসাবে উল্লেখ করে নিন্দাও জানিয়েছেন খবর আল জাজিরার আঞ্চলিক ঝামেলার কারণে কয়েক বছর ধরে সৌদি সংযুক্ত আরব আরব আমিরাত সৌদি এবং মিশর এই নিষেধাজ্ঞা জারি রেখেছে বৃহস্পতিবার একটি প্রতিবেদন প্রকাশিত হয় যেখানে এই নিষেধাজ্ঞাকে মানবাধিকারের ওপর নেতিবাচক প্রভাব উল্লেখ করে জাতিসংঘের বিশেষজ্ঞ অ্যালেনা ডুহান কাতারের ওপর থেকে সকল প্রকার অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বলেন আন্তর্জাতিক মান লঙ্ঘন করে মত প্রকাশের স্বাধীনতায় বাধা ব্যবসা বাণিজ্যে বাধা সহ সকল প্রকার নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার করুন অ্যালেনা ডুহান বলেছেন এভাবে সম্পর্ক ছেদ করার কোনো যৌক্তিক কারণ নেই নিষেধাজ্ঞার ফলে কাতারের মানুষের মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে নিষেধাজ্ঞা জারির পরেই ওই চারটি দেশ কাতারের সব নাগরিককে নিজেদের দেশ থেকে বহিষ্কার করে ফলে বহিষ্কার হওয়া মানুষরা শুধু কাজ হারিয়েছেন তাই নয় বরং তাদের পারিবারিক সম্পর্কও এর প্রভাব পড়েছে এটি সরাসরি মানবাধিকার লঙ্ঘনের পর্যায়ে পড়ে